হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এক একদিন হয় না যে দূর পরে কাজ করব, পরে কাজ করব। আজকে আমার ওরকম হয়েছে, মনে হচ্ছে যে পরে কাজ করব। তোমার করতে করতে দেরি হয়ে গেছে অলরেডি। বাজার আজকে যায়নি, মানে বাড়িতে ওই ডাল ছিল, মানে যা ছিল সেগুলো দিয়ে খাবার বানিয়ে দিচ্ছে। আর বাবুর তো কোনো বায়না নেই, ওর কিছু হলেই কি না হলেই যা দেবে, ও ফোন দেখতে দেখতে যা দেবে মুখে দিলেই ও খেয়ে নেবে। শুধুমাত্র কি ওই মাংস মাছ এসব মানে খেতে যাবে। আর এরপর ওসব ব্যাগটা গুছিয়ে নিয়েছে স্কুল যাওয়ার জন্য, স্নান টানও হয়ে গেছে। ও টিফিন ফিফিন রেডি করলাম, রান্না আমার অলরেডি হয়ে গেছে, ওকে এবার খাওয়াবো। টিফিন ফিফিনও তৈরি হয়ে গেছে। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই, সকালবেলা যেহেতু বলি কি টিফিনে বানিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। দু হাতে দুটো জিনিস এনেছি, এটা হচ্ছে আজকে খাবার, মানে আমার আর বাবু অলরেডি একবারই হয়ে যায়। একটু আলু চোখা বানিয়েছি, ডিম সিদ্ধ আর ফুলকপি আলুর তরকারি, আর একটা ডাল, মানে মসুর ডালটা আমরা বেশি খাই। আর একটা টিফিনে কি দিয়েছি, টিফিনে দিয়েছি আজকে হচ্ছে ওই ছেঁড়া পরোটার মতো নিজেই তৈরি করে জিনিস করতে পারবো না। আর মিষ্টি যাওয়ার সময় মিষ্টির দোকান থাকে তো মিষ্টি কিনে দেবো, ও মিষ্টি কিনে দেবো। আর ছেঁড়া ভাব, আর ছেঁড়া পরোটাও পাওয়া যায়, ভাবলাম যে কিনে দেবো না কিনা। ভাবলাম যে না, যেমন পারি বানাই। আর দেখো আরেকবার দেখো শোনো, এই দেখো ডিম দিয়ে, আর ছেঁড়া পরোটা মানে ওটা তো সবজি দিয়ে খাই, ওকে সবজি দিয়ে দেবো না, এই ডিম দিয়ে একটু মাখা মাখা মতো করে দিয়েছি। কী বানিয়েছি এটা আমি নিজেও জানি না, তবে মানে মানে ময়দা ডিমের নিশ্চয়ই টেস্টি হবে। আর মিষ্টি কিনে দেবো, চলো বাবুকে খাইয়ে দিই। মেয়েটাকে দেখতে পেলাম, আর দেখছে কি না খালি পায়ে হেঁটে যাচ্ছে, পাথরের রাস্তা কত অসুবিধা হয়। আমি জিজ্ঞাসা করলাম, বলছে যে ছিঁড়ে গেছে, আমার আর জুতো নাই। সত্যি শুনলেও কত খারাপ লাগে, এখনকার সবাইয়ের 8-10 জোড়া জুতো বলো, তার জায়গায় এখানে এক জোড়াও নেই, শুনে এত খারাপ। স্নান করলাম, এই বাবুকে দিয়ে এসে তোমার টুকটাক একটু কাজ ছিল, সে কাজগুলো তোমাদের দেখানো হয় না, একদিন দেখাবো। আর তোকে এইটা এখন মুখে আমি দেবো, ক্লিনজিং মানে ক্লিন করবো। এখন এইটাই এবারে নতুন নিয়েছে, নাহলে অন্য মানে আমি কি বলো দেয় একভাবে একটা জিনিস ইউজ করতে পারি না, একবার এইটা একবার ওইটা এইভাবে করা হয়। এইটা ক্লিনজিং প্রথমে আমি ফেস ওয়াশের মতো ক্লিন করে নেবো, তারপর একটা ক্রিম আছে ক্রিমটা লাগাবো। এটা লরিয়েলের, আর এইটা জানো তো মানে অল্প নিলেই মানে কাজ হয়ে যায় যে লরিয়েল, মানে মানে এত পরিমাণ, এমনিতে আমার মুখটা একটু ছোটো টাইপের, আর এত পরিমাণ মানে কম লাগে যে কি বলবো। এইটা মুখটা ধুয়ে নিই, তারপরে তোমাদের ক্রিমটা কোনটা ইউজ করি দেখাচ্ছি। এটা হচ্ছে মুখের ক্রিম, আর বডি লোশন এগুলো তো আলাদা করি। এই দেখো এই ক্রিমটা আমি লাগাই, এটা লরিয়েলের, দেখতে পাইছো তুমি জানি দেখতে এই ক্রিমটা মুখে, মানে অল্প নিলেই না পুরো হয়ে যায়। আগে এই ক্লিনারটাও তোমার একটুখানি মানে অল্প নেই, আর মুখে এত ফেন হয়, এত পরিষ্কার হয়ে যায় না, খুব ভালো ভালো বলছি, তবে কদিন ইউজ করতে পারবো জানি না, কারণ আমার ওইটা একটা রোগ। একটা জিনিস একবারই ইউজ করে আবার পরের বারে মনে হয় যেন অন্য একটা কিছু নেই, এইরকম।
এই যে জল বাপ স্কুল আনতে যাচ্ছি, জলের বোতল বোতল নয় জলের ক্যান দোকানে দিয়ে যাব, আসার সময় নিয়ে আসবো। আর আসতে সামনে না কি শব্দ হচ্ছে কি জানি, দেখি তো একটু ঘুমাতে পারি, দেখি ওরা একটু রেস্ট করছিল। বাবু স্কুল থেকে আস্তে আস্তে কারণ মজা করছে দেখছো, আর দিয়ালটা কি ড্রাম ভেবে বাজাতে শুরু করে দিয়েছে, আর বলছে মা আমি বাজাবো, আমি যে নে বাজা। স্কুল থেকে বাবু চলে এলো, হাতে দেখো কি কি নিয়েছে, ড্রাম বাজাবে, ড্রাম স্টিক আর কলা নিলাম, কলা বেশি গায়ে লাগাইছে বাবু না, আর এটাকেও বললাম জল আনতে হবে, ড্রামটা দিয়ে গেছি জল নিলাম লাগছে, চলো ব্যাগটা খুলি, এই ব্যাগটা বলছি দরজা। ফ্রেন্ডস আমি স্কুল থেকে এলাম, এখন আমি একটু সাইকেল চালিয়েছিলাম, তারপর এখন আমি একটু বেরিয়েছি ঘুরতে। হ্যাঁ তো আমি একটু খেলতেও বেরিয়েছিলাম, বাড়িতে খেলেছিলাম, আজকে তেমন রেস্ট করার টাইম পেলে ভাবছি একটু খেলবো, তো চলো। তো ফ্রেন্ডস দেখো লিফট এখন আমাদেরকে নিতে চলে এসেছে, চলো যাওয়া যাক। রাত্রিরে রান্না করতে করতে গেল গ্যাসটা শেষ হয়ে, তবে একদিকে ভালো হয়েছে রাত্রিরে শেষ হয়েছে, কেন বলো তো সকাল দিকেই আমার একটু তাড়া থাকে, তোমার বাবু স্কুলের জন্যে মানে সব কিছু রেডি রেডির ব্যাপার থাকে, তো তখন মানে শেষ হলে না একটু প্রবলেম লাগে, কারণ আমাদের সিলিন্ডারটা তো রাখা সেরকম জায়গা নেই, ডাইনিং টেবিলে একদম কোনা করে রাখতে হয়, তো সেখান থেকে বার করতে একটু সমস্যা হয়, ওই জন্য আমি রাতে যাই হোক শেষ হয়েছে ভালো হয়েছে, দিনের বেলা হয়নি। এখন তোমার রাত্রি 9:30 বাজে, এবার আমি খাবার রান্না করব, আজকে ভাত হয়েছে আর ভাবছিলাম একটু নিউটেলা বানাবো, এবার গ্যাসটা লাগিয়ে নিয়ে তারপরে বানাবো। রাতে রান্না করার সময় তোমরা তো দেখলে গ্যাসটা শেষ হয়ে গেছে, দেখো রাত্রিরে কি আজকে ডিনারে আছে, আমাদের রুটি আজকে হয়নি, আজকে ভাত হয়েছে, ডাল ডালটা ওভালারই ছিল গরম করেছি, ভাত হয়েছে, ডাল আর নিউটেলা। এটা কি গরম আছে নিউটেলাটা? হ্যাঁ এখনো ধোঁয়া উঠছে দেখো, মানে এখন 10টা বেজে গেল, এবার খাওয়া হচ্ছে, মানে রান্না করেছি 9:30, মানে 9:30 মানে নয় 9:30 শেষ হয়েছে, চাপা দেওয়া ছিল কড়াইতে, এই জন্য এখনো গরম আছে। চলো বাবুকে খাইয়ে দিই, আর এখানে শেষ করছি, রাত্রিরও হয়ে গেছে, ব্যাস খেয়ে দিয়ে আর ঘুম ছাড়া আর কি আছে, তো নতুন আবার একটা ব্লগ বা ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে তো গুড নাইট, টাটা।